দেখে মনে হতে পারে শুভ্র তুষারে ছেয়ে গেছে আশপাশ, সাদা বরফে ছেয়ে গেছে গোটা যমুনা নদী। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, এগুলো শুভ্র তুষার নয়, পানির মাত্র অতিরিক্ত দূষণের কারণে তৈরি বিষাক্ত ফেনা থেকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির যমুনা নদীতে। প্রতি বছরের মতো এবারও ভারতের রাজধানী নয়াদিল্লির যমুনা নদীতে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে। বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে পুরো নদী। সাম্প্রতি ভয়াবহ দূষণের মধ্যেই এমন পরিস্থিতির মুখোমুখি দিল্লিবাসী। নদীর পানি মারাত্মক দূষিত হয়ে আছে। আজ আমাদের বিশেষ পূজা ছিল, ধর্মীয় রীতি অনুযায়ী যমুনা নদীর পানিতেই আমাদের স্নান করতে হবে। আশা করছি নদী দূষণ রোধে দিল্লি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। আবহাওয়াবিদদের মতে, যানবাহনের কালো ধোয়া, শিল্প কারখানা ও কৃষি বর্জ্যের অব্যবস্থাপনার কারণেই ভয়াবহ রূপ নিয়েছে যমুনা। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত এ পানি ব্যবহারে বিভিন্ন ধরনের চর্মরোগের পাশাপাশি দেখা দিতে পারে পানিবাহিত নানা রোগ। যমুনার পানি দূষণে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদীরাও। মাসুদুর রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।